হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমি প্রীতম দেবনাথ, আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। সো গাইস, বর্তমানে ফটো এডিটিং পছন্দ করেন এমন ব্যক্তি খুব কমই আছে, এবং ফটো এডিটিং যদি আপনি ভালো পারেন অবশ্যই আপনার একটি ওয়াটারমার্ক বা লোগো অথবা যাকে বলে PNG হিসাবে আপনারা দিয়ে থাকেন ছবিতে। সো আজকে আমি দেখাবো আপনি খাতায় লেখা সিগনেচার এটাকে কীভাবে আপনি PNG রূপান্তর করবেন এবং ফটোতে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, চলুন শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আমাদের একটা খাতার দরকার হবে, একটি কলম। তো এগুলো দিয়ে ফার্স্টে আপনি পরিষ্কার পাতায় আপনার যে সিগনেচারটি আছে সেটিকে সুন্দর করে দিয়ে দেবেন। সো আমি এখানে আমার নাম প্রীতম সিগনেচারটাই দিচ্ছি। তো আপনারা যেটা ইচ্ছা দিয়ে দেবেন এবং এটার একটা ছবি তুলে নেবেন, অর্থাৎ আপনাদের খেয়াল রাখতে হবে ছবিটা যেন ক্লিয়ার হয় এবং অনেক ভালো হয়। ছবি ভালো হলে সব হবে না। তো এটা হচ্ছে আমাদের ছবি, তো এটার কাজ শেষ। তো তার পরবর্তীতে আপনাদের যে অ্যাপটা লাগবে পিক্সেল ল্যাব, তো এটার লিঙ্ক ডিসক্রিপশানে আসবে, এটা ওপেন করবেন। তারপরে যে থার্ড সাইডে যে আইকনটা এটাই ক্লিক করলেন এবং ট্রান্সপারেন্ট এটাই ক্লিক করে দেবেন। এটার ফলে কি হবে, আপনার ব্যাকগ্রাউন্ড যে আছে সবটা রিমুভ হয়ে যাবে, অর্থাৎ PNG ফাইল ডাইরেক্ট হবে। তো তারপর আপনাদের যে প্লাস আইকনটা আছে প্লাস আইকনে দিয়ে দিচ্ছি আমরা, এবং এখান থেকে ফ্রম গ্যালারি সিলেক্ট করে নিচ্ছি, এবং মাত্র যে ছবিটা তুললাম এটাকে আমরা সিলেক্ট করে নেব। এবং এটা দেওয়ার পর আমরা সেকেন্ডে একটা দেখতে পাচ্ছি নিচে এই যে সেকেন্ড অপশান আছে এটাই দিব, এবং এটাই দেওয়ার পর আমরা এই এই আইকনের এটাই দিব, এনেবল করে দিলাম। তারপরে যে ড্রপারের মতো আছে এটাই ক্লিক করব এবং বাইরের যে কালারটা সেটা সিলেক্ট করব। তো তার ফলে কী হবে, বাইরের যে কালারটা সেটা চলে যাবে এবং এটা একটা PNG পরিণত হবে। তো আমাদের কাজ শেষ। কিন্তু আমরা জানি যে PNG ব্ল্যাক কালার হয় না, তো তার এই জন্য নিচ থেকে আমরা কালার সিলেক্ট করে এখানে হোয়াইট কালার দিয়ে দিয়েছি এবং আমাদের PNGটা কিন্তু রেডি হয়ে গেছে। তো তারপর আপনারা চাইলে দিতে পারেন, আমি এখানে কিছু টেক্সট দিয়ে দিয়েছি, নিচে লিখে দিয়েছি প্রীতম দেবনাথ ফটোওয়ার্ক। আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আচ্ছা, তো তার পরবর্তীতে আমরা এখানে সেভ এই যে আইকনটা থেকে দিব এবং সেভ করে দেব, সেভ টু গ্যালারি, অর্থাৎ গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আমাদের মোটামুটি এখানের যত কাজ আছে সেটা শেষ। তো তার পরবর্তীতে আপনারা কীভাবে এটা ছবিতে অ্যাড করবেন, তো আমি পিক্সারটে আমার ছবিটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড ফটোতে গিয়ে এই PNGটাকে সিলেক্ট করবো এবং আপনার পছন্দ মতো জায়গা মতো বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দিলাম, শেষ। তো গাইস, ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ, এবং আপনারা সকলেই জানেন বর্তমানে দেশের পরিস্থিতি খুব বেশি ভালো নয়। সো অবশ্যই আপনারা বাসায় থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। এবং আরেকটা কথাই বলতে চাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকেও দাবিয়ে দিন। তো ধন্যবাদ।